বাহান্নর ভাষা শহীদদের স্মরণে নির্মিত মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারি এলেই আয়োজন করা হতো অমর একুশের বইমেলা। এখানকার কেন্দ্রীয় শহীদ মিনারের আঙিনা জুড়ে যথাযথ নিরাপত্তা না থাকার ফলে বাঙালির প্রাণের বইমেলা এখন সিএনজি চালকদের দখলে। শুধু তাই নয়, সন্ধ্যা নামতেই বাঙালির অহংকার শহীদ মিনার পরিণত হয় মাদকসেবীদের এক অভয়ারণ্যে। টেম্পো স্ট্যান্ড বানিয়েছে অথবা বাদকের আড্ডা বানিয়েছে, তারাও কিন্তু বাঙালি, কিন্তু তাদের রক্তকরণ কেন হয় না, তারা কেন অনুভূত অভিভূত হয় না? এখানে যে মিশুক এবং সিএনজি রাখা হয়, তাদের ড্রাইভাররা হেল্পাররা এখানে যত্রতত্র পায়খানা প্রস্তাব করে পরিবেশটাকে দূষিত করে রাখে। সবাই বলছেন কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকার কারণে দিনকে দিন নষ্ট হচ্ছে শহীদ মিনারের ভাবগাম্ভীর্য। প্রশাসন শুধু একুশে ফেব্রুয়ারি আসলেই আমাদের এই শহীদ মিনারের দিকে নজর দেয়, আরও এগারো মাস তারা কোনো খোঁজ খবর রাখে না। তারা যদি সারা বছর যদি এরা দেখভাল করতো তো এই শহীদ মিনারে ওই গাড়ির স্ট্যান্ড হইতো না, আর ফেন্সি ডিল খাওয়ার জায়গা হইতো না। শহীদ মিনারের পরিবেশ রক্ষায় এখন থেকে সব রকমের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। এই চেতনা ভালোবাসার জায়গাটাকে যারা এই বিভিন্ন মাদকসেবী হোক আর যাই হোক, এগুলো তো কোনো দলের হতে পারে না বা তাদের মধ্যে সেই হৃদ্যতা আমরা আশাও করি না, কিন্তু প্রশাসনের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা চাই। আর শহীদ মিনারের আঙিনা রক্ষণাবেক্ষণ এখন সময়ের দাবি বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান। এটা আমাদের একটা পবিত্র জায়গা এবং আমাদের ঐতিহ্য, যাই হোক শহীদ মিনার আমাদের ইতিহাসের সাথে জড়িয়ে আছে, সুতরাং আমরা এই জায়গাটা যাতে সংরক্ষণে সুন্দরভাবে সংরক্ষণে রাখে সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি।